সমর্থ ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। লড়াই করতে ব্যান্ডেজ খুলে মাঠে নেমে গিয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপের প্রস্তুতিতে আঙ্গুলে আঘাত পেয়ে প্রথম ম্যাচেই অনিশ্চিত ছিলেন তামিম ইকবাল। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের হাল ধরতে মাঠে নেমে পড়েছেন বড় ধরনের ইঞ্জুরিতে পড়া তামিম ইকবাল। প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে এবং খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বাহাতের কবজিতে চোটের কারণে এশিয়া কাপের আসর আর খেলা হবে না তামিম ইকবালের। এই ইঞ্জুরির জন্য অনন্ত 6 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে, এমনটাই জানা গিয়েছে। কিন্তু এরপরে যখন 229 রানে মোস্তাফিজ আউট হন, তখন একটু ঝামেলা ছিল টিম ম্যানেজমেন্ট। মাঠে নামবেন কি তামিম? কিন্তু দেশের টানে ব্যান্ডেজ খুলেই মাঠে নেমে গিয়েছেন তামিম। তা দেখে অবশ্য প্রতিপক্ষ টিমের লাসিত মালিঙ্গা কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। দর্শক, আপনার কাছে এই ব্যাপারটি কেমন মনে হয়েছে তা আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।